মিয়ানমারের রাখাইনে হত্যাযজ্ঞ নিপীড়ন এবং এর ফলে ব্যাপক সংখ্যক রোহিঙ্গার বাংলাদেশে আশ্রয় নেয়ার দুই বছর আজ দু সালের এই দিন থেকে মিয়ানমার সেনাবাহিনীর অভিযানে সৃষ্টি হয় সবচেয়ে বড় এই মানবিক সংকট দুই বছর হয়ে গেলেও তাদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে বরাবরই নাটক করছে মিয়ানমার সবশেষ তাদের ফিরিয়ে নেওয়ার উদ্যোগ জাতিসংঘের সাধারণ অধিবেশনকে সামনে একটি কুটকৌশল বলে মনে করছে বিশ্লেষকরা তারা মনে করেন রোহিঙ্গাদের ফিরতে না চাওয়া যৌক্তিক তাদের ফেরত পাঠাতে আরও আন্তর্জাতিক চাপ তৈরি করতে হবে বাংলাদেশকে মাকসুদুল হাসানের রিপোর্ট দুই বছর আগে দমন পীড়ন নির্যাতন জাতিসংঘের প্রতিবেদনে যাকে বলা হচ্ছে জেনোসাইট সেই জেনোসাইডের মুখে প্রায় সাত লাখ রোহিঙ্গা পালিয়ে এসেছিল বাংলাদেশে বিশ্বজুড়ে নিন্দার ঝড় আন্তর্জাতিক চাপ এবং বাংলাদেশের সাথে দেড় বছর আগে সমঝোতা চুক্তি সই হলেও রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে কার্যকর কোনো উদ্যোগে নেয়নি মিয়ানমার তাই এবছরের জুন মাসে এসে ধাপে ধাপে রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার ঘোষণাকে সন্দেহের চোখেই দেখেছিলেন বিশ্লেষকরা হান্ড্রেড পার্সেন্ট আমি বলবো একটা কূটনৈতিক চাল যেটা ট্র্যাপে আমাদের ফেলতে চাচ্ছে এই ট্র্যাপে কেন আমরা পড়তে যাব ওই সেপ্টেম্বরে যেহেতু সাধারণ পরিষদ বসতে চাচ্ছে আগামী মাসে এই আগামী মাসে চিন্তা করে তারা জুলাই থেকে এটা শুরু করলো কিন্তু এই কূটনৈতিক চাল এখন আমাদের ব্লেম করা হচ্ছে যে বাংলাদেশ দিচ্ছে না কেন সেই জায়গায় আমাদের আরও সচেতন থাকা উচিত কারণ তারা ভয় পাচ্ছে যে নিরাপত্তা পরিষদে আগামীতে যদি চীন একবার যদি বলে যে আমি আর ভোট দেবো না আমি আর ভিটো দেবো না সাথে সাথে পুরো পাল্টা যাবে কিন্তু সেই জায়গায় ভয়ে এই চালটা খেলছে চাল এই কুট চাল বা বিভ্রান্তি তৈরি করা এটা কিন্তু গত দু বছর ধরে আমরা মিয়ানমারের কাছ থেকে এটা দেখেছি কাজেই সেই অভিজ্ঞতার আলোকেই আমরা কি করে আরও একটু সচেতন থাকতে পারি আমরা আরো কীভাবে তার তাদেরই তাদের যে ধরনের কর্মকাণ্ড সেটাকে নিউট্রালাইজ করে আমরা উদ্যোগী ভূমিকায় থেকে এই বিষয়টা সমাধান করতে পারি সেই দিকেই আমার মনে হয় আমাদের বেশি মনোযোগে হতে হবে অবকাঠামোগত পরিবর্তন ও নিশ্চয়তা ছাড়াই রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে চাওয়া এবং সেই প্রক্রিয়ায় আশ্রয় শিবিরে তাদের সাক্ষাৎকার গ্রহণ করার কোনো যৌক্তিকতা বিশ্লেষকরা খুঁজে পাচ্ছেন না স্বাভাবিকভাবে যেটা দেখছি কোনো মিয়ানমার সরকার আমাদের বন্ধুর আন্তর্জাতিক সম্প্রদায় কেউ তো বলেনি যে মিয়ানমারে ওদের ফেরত যাওয়ার জন্য অনুকূল পরিবেশটা তৈরি হয়েছে তো কাজেই আমি মনে করি যে এই অনুকূল পরিবেশটার অনুপস্থিতির কারণেই এই প্রত্যাবাসনটা শুরু হয়নি এই নাটক এই তামাশা করা কোনো দরকার নেই এটা নাটক করা কারণ হচ্ছে যে আমি তো আমার বাড়িতেই ফেরত যাব। আমার বাড়িতে ফেরত যাওয়া আমার ইন্টারভিউ দরকার নেই কিন্তু আজকে কাঠামোগত পরিবর্তন করুক একটা হলে নতুন আইন নিয়ে আসুক দ্বিতীয়ত আমার একটা কাঠামো তৈরি করতে হবে হয় আসিয়ানের একটা পিস কিপিং ফোর্স না হলে জাতিসংঘের একটা পিস কারো তো থাকতে হবে যারা থাকলে এরা বলবে যে আচ্ছা ঠিক আছে আমার নিরাপত্তা হবে ওই জায়গায় একটা পরিবর্তন আনতে হবে প্রথম ধাপে তিন জন রোহিঙ্গাকে ফিরিয়ে নেয়ার কথা বলেছিল মিয়ানমার যা শুরু হওয়ার কথা ছিল বাইশে আগস্ট এখন রোহিঙ্গাদের ফিরতে না চাওয়াকে পুঁজি করে কৌশলী অবস্থান নিয়েছে দেশটি মাকসুদুল হাসান এনটিভি নিউজ ঢাকা